নমস্কার আমি নিশীত ভাস্কর পাল ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীরামপুর সাব ডিভিশন এস আর পি এস ডি ইলেকশন সেল এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে নিয়মিত আলোচনা করে থাকি তো যারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে চাইছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলোকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের উৎসাহিত করার জন্য ভিডিওগুলোকে আপনারা লাইক করতে পারেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যাতে আপনার কাজে লাগার সাথে সাথে এই ভিডিওগুলো আপনার বন্ধুদেরও কাজে লাগে আজ আমাদের আলোচনার বিষয় আশা পদের জন্য ইন্টারভিউ আপনি কিভাবে প্রিপারেশান নেবেন অলরেডি দুটো পর্বে আমরা বেশ কিছু বিষয় বিস্তারিত আলোচনা করেছি কিন্তু আপনাদের অনুরোধে তৃতীয় পর্বও আপনাদের জন্যে নিয়ে আসা হলো এখানেও বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আপনাদের আশা পরীক্ষার জন্য আশা ইন্টারভিউর জন্য খুব কাজে লাগতে পারে তো আমরা আসুন দেখে নিই পরপর এই প্রশ্নগুলো এবং কি প্রশ্ন এবং কি তার সম্ভাব্য উত্তর তো প্রথমেই বলে রাখি যে আশাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো কিন্তু আমাদের মায়েদের জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে অবগত করা তো সেই জন্ম নিয়ন্ত্রণের দু রকম পদ্ধতি আছে জন্ম নিয়ন্ত্রণে স্থায়ী পদ্ধতি সেগুলো কী কী জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতিগুলো হলো ছেলেদের এবং মেয়েদের উভয়ের ক্ষেত্রে এটা হতে পারে মেয়েদের ক্ষেত্রে লাইগেশন অর্থাৎ দুটো লাইফ বার্থ দুটো বাচ্চা যদি কারোর জীবিত থাকে তাহলে তারপর কিন্তু তিনি ইচ্ছা করলে স্থায়ী পদ্ধতি নিতে পারেন অর্থাৎ লাইগেশান করে নিতে পারেন একটা ছোট্ট অপারেশন করে এটাও কিন্তু আশাকর্মীরা বুঝিয়ে থাকেন বাড়ি বাড়ি গিয়ে এবং এই করার ব্যবস্থাও কিন্তু হসপিটালে গিয়ে করে দিয়ে থাকেন ঠিক একই রকমভাবে জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি কি কী জন্ম নিয়ন্ত্রণে অস্থায়ী বিভিন্ন পদ্ধতি আছে সেগুলো আশারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়ে থাকেন যেহেতু মহিলা এবং পুরুষ উভয়কে যেমন কন্ডম ব্যবহার করা তারপর সেপ রিওড ইউজ করা তারপর কপারটি ইউজ করা এরকম ওরাল পিল কিংবা ইঞ্জেকশন এগুলো ব্যবহার করেও কিন্তু অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়েও কিন্তু আশারা অবগত করে। আর নেক্সট কোয়েশ্চেন যে কোনো মহিলা গর্ভবতী কিনা সেটা কিভাবে বুঝবেন তো সেটা বোঝার জন্য আশারা মহিলাদের শিক্ষিত করেন বা বোঝান যে মূলত দুটো উপায় একটা হচ্ছে যে প্রথমত তার যে সাইকেল সেটা বন্ধ হয়ে যাবে এবং সিম্পল প্রেগনেন্সি টেস্ট করে কিন্তু বোঝা যাবে যে তিনি গর্ভবতী কি না তো সেটা বাড়িতেও করতে পারেন কিংবা স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও কিন্তু করাতে পারেন বিপিএইচসি কি বা কে মূলত আশাকে কিন্তু এই সেট আপের সাথে কাজ করতে পারতো হেলথ ডিপার্টমেন্টের সেট আপে তো হেলথ ডিপার্টমেন্টে ব্লক লেভেলে যে সেট আপ আছে সেটা হচ্ছে বিপিএইসি ব্লক প্রাইমারি হেলথ সেন্টার তো সেখানে যিনি হেড যিনি প্রধান হিসেবে কাজ করেন তিনি হচ্ছেন বিএমওএইচ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ এনার আন্ডারেই কিন্তু বিভিন্ন পিএইচসি গুলো আছে এবং হেলথ সাব গুলো আছে যার হেলজিএস হেলথ সাব গুলোতে কিন্তু আশারা কাজ করে মূলত তার গ্রামের জন্য আসুন দেখেন যেটা আমি বলছিলাম যে হেলথ সাব সেন্টার এই পিএইচির আন্ডারেই কিন্তু বিভিন্ন হেলথ সাব সেন্টার থাকে পপুলেশনের উপরে ভিত্তি করে কিন্তু একটা হেলথ সাব সেন্টারে বেশ কয়েকজন আশা কিন্তু কাজ করেন এছাড়া আরও বেশ কিছু স্টাফ কিন্তু এখানে থাকেন আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে আপনারা অবশ্যই যারা আশা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছেন একবার হেলথ সেন্টারে যাবেন এবং প্র্যাকটিক্যালি দেখুন যে সেখানে কি কি কাজ হচ্ছে এবং সেখানে কোন কোন দিদিরা আছেন এবং কোন কোন শাড়ি পরে আছেন আমার রিকোয়েস্ট যে আপনারা দেখে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আর যে কী আপনারা দেখতে পেলেন আর যদি না পারেন তো অবশ্যই আমি কমেন্ট বক্সে এই প্রশ্নের উত্তর আপনাদের জন্য দিয়ে দেবো হ্যাঁ নেক্সট প্রশ্ন হচ্ছে অন্তরা কী অন্তরা হলো একটা ইঞ্জেকশান যেটা দিলে তিন মাসের জন্য কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা যায় মূলতরা এরা মহিলারা দিয়ে দেয় মহিলাদের জন্য ইঞ্জেকশানটা তৈরি করা হয়েছে এটা একটা হরমোনাল ইঞ্জেকশান তো এটাও কিন্তু স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় মাতৃযান কী মহিলাদের আমরা জানি যে পশুতিমা এবং বা গর্ভবতীম উভয়ের জন্যেই কিন্তু এই মাতৃযান কথা থেকে বুঝতে পারছেন যে মায়াদের জন্য এই যান ফ্রি অফ কস্ট মায়াদের বাড়ি থেকে হসপিটাল এবং হসপিটাল থেকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যেই কিন্তু এই মাতৃযান পরিষেবা চালু আছে গভর্নমেন্টের তরফ থেকে স্যানিটারি ন্যাপকিন কি এখন ম্যাক্সিমাম মানুষই জানেন তবু একটু বলে রাখা ভালো যে মূলত মেয়েদের পিরিয়ডসের সময়ে নিজস্ব হেলথ মেনটেন করার জন্যে কিন্তু এই স্যানিটারি ন্যাপকিন ইউজ করা অত্যন্ত জরুরি যদি স্যানিটারি ন্যাপকিন কেউ ইউজ না করে তাহলে সে কিন্তু বিভিন্ন যৌন রোগের প্রকোপে পড়তে পারেন সেই জন্যে এটা আশাড়া সাজেস্ট করে থাকেন যাতে প্রত্যেকেই স্যানিটারি ন্যাপকিন ইউজ করে কি এই সময় শরীরে কি পরিবর্তন হয় মূলত কৈশোর শিশু শৈশব অবস্থা থেকে মানে কাল থেকে বড় হয়ে যাওয়া বা যৌবনে প্রবেশ করা এই সময়ের যে সন্ধিক্ষণ সেই সময়টাকে কিন্তু বয়স সন্ধি বলে এই সময়ে কিন্তু মানব শরীরে নানা রকম বোধ ছেলে এবং মেয়ে বেশ কিছু পরিবর্তন হয় এই সময় স্পেশাল কেয়ার দরকার মূলত তার শারীরিক গঠনগতভাবে যেমন পরিবর্তন হয় তেমনি মানসিকও পরিবর্তন হয় এই সময়ে যে ঘটনাগুলো ঘটে শরীরে সেটা অত্যন্ত স্বাভাবিক সেই বিষয়ে কিন্তু বাচ্চাদেরকে যেহেতু তারা ছোট থাকে তাদেরকে অবগত করাও কিন্তু আশাদের একটা গুরুত্বপূর্ণ কাজ এটাও করা সেফ পিরিয়ড কি বা নিরাপদ সময় কি আমরা বলেছিলাম যে জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে কিন্তু একটা পদ্ধতি হচ্ছে এই সেফ পিরিয়ড বা নিরাপদ সময়ের ব্যবহার করা মূলত পিরিয়ডসের সাত দিন আগে এবং সাত দিন পরে এই সময়টাই কিন্তু নিরাপদ সময় বলা হয় কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যাদের পিরিয়ড নিয়মিত নয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সেফ পিরিয়ডটা সবসময় সেফ নাও হতে পারে তবে হ্যাঁ পিরিয়ড হয়ে যাওয়ার নেক্সট সেভেন ডেজ কিন্তু অবশ্যই নিরাপদ সময় তাদের ক্ষেত্রেও তো এটা জন্ম নিয়ন্ত্রণে অস্থায়ী পদ্ধতি হিসাবে কিন্তু ইউজ করা যেতে পারে এটাও আশারা কিন্তু অবগত করে থাকেন এরপরে আসি যে আপনার এলাকার আপনি যে জায়গায় কাজ করবেন বা আপনার বাড়ি যে জায়গায় সেখানকার আপনাকে তো নিজের গ্রামেই পোস্ট হয় নর্মালি সেই গ্রামের বাসিন্দা হতে হবে কাজে সেখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকেন যেমন মেম্বার প্রধান তাদের সম্পর্কে জেনে রাখা তাদের নাম জেনে রাখা এছাড়া আপনার এলাকার এমএলএ হ্যাঁ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমপি মেম্বার অফ পার্লামেন্ট হ্যাঁ এদের নামও কিন্তু আপনার জেনে রাখা দরকার এই প্রশ্নও আপনার পরীক্ষায় এক্সামিনাররা ধরতে পারেন নেক্সট হলো আপনার এলাকা যেখানে আপনি বসবাস করে সেখানে যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে তার নাম এবং তার সম্পর্কেও কিন্তু জেনে নেওয়া অত্যন্ত জরুরি এই সম্পর্ক আপনাকে প্রশ্ন করা হতে পারে এছাড়াও আপনার এলাকা যদি কোনো বিখ্যাত জিনিস থাকে ধরুন কোনো খাবার জিনিস হোক কিংবা কোনো আদার্স কোনো জিনিস যদি বিখ্যাত হয় কোনো ঘোরার জায়গা বিখ্যাত হয়ে থাকে কোনো বড় মেলা কোনো অনুষ্ঠান কোনো বড়ো মন্দির তাহলে সেটাও সম্পর্ক আপনি জেনে রাখুন কারণ সেটা নিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে এছাড়াও আপনার এলাকা যে যেখানে আপনার পঞ্চায়েতের নাম আপনার বিডিও অফিস আপনার এসডিও অফিস আপনার ডিএম অফিস সম্পর্কে জেনে নিন আপনার জেলা সম্পর্কে জেলায় কতগুলো ব্লক আছে বা কতগুলো সাবডিভিশন ডিভিশন বা এসডিও অফিস আছে এটাও কিন্তু আপনার জেনে রাখা ভালো এই রকম প্রশ্ন অনেক সময় ইন্টারভিউ বোর্ডে করা হয় এবার নেক্সট কোশ্চেন কোভিডের প্রোটেকশান কি আপনারা জানেন যে অলরেডি এই সময়ে কোভিডের প্রোটেকশন ডোজ দেওয়া হচ্ছে প্রাইমারিলি সিনিয়র সিটিজেনদের এবং যারা ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার তাদেরকে দেওয়া হচ্ছে হ্যাঁ তো এটা অনেকটা বুস্টার ডোজের মতোই একে প্রোটেকশন ডোজ নাম দেওয়া হয়েছে এটা মূলত সেকেন্ড ডোজ হয়ে যাওয়ার ন মাস পরে কিন্তু এটা দেওয়া হচ্ছে প্রত্যেকে এটা কিন্তু পরবর্তীতে হয়তো সকলেই এই প্রোটেকশন ডোজ পাবেন তো ইনিশিয়ালি যাদের সিক্সটি প্লাস এবং যারা বিভিন্ন কোভিড ওয়ারিয়ার হিসেবে কাজ করছেন তাদেরকে ইনিশিয়ালি দেওয়া হচ্ছে কয়েকটা কোভিড ভ্যাকসিনের নাম বলুন এবং তার কতদিন ব্যবধানে সেটা নেওয়া হয় আমাদের মূলত স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে সেটা মূলত দুটো ভ্যাকসিন একটা হচ্ছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন কোভিশিল্ড দেওয়া হলে তার দুটো ভ্যাকসিনের ব্যবধান হচ্ছে এইটটি ফোর ডেজ অনেকেই আপনারা নিয়েছেন অলরেডি এবং যদি কোভ্যাক্সিন কেউ কেউ নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডোজের ব্যবধান হচ্ছে আঠাশ দিন বা এক মাস পরে কিন্তু তাদেরকে সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে কিন্তু উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই যে প্রোটেকশান ডোজ সেটা কিন্তু নাইন মান্থ পরেই দেওয়া হচ্ছে এছাড়াও স্পুটনিক বাজারে আরও অনেক ভ্যাকসিন আছে যেমন স্পুটনিক ভি এটা সিঙ্গেল ডোজ দেওয়া হয় আরও কয়েকটা এরকম যদি জেনে নিতে পারেন তো সেটা ভালো এবার আছে নেক্সট কোয়েশ্চেন যে এইচ আইভি কী এইচ আই ভি হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি এইচ আই ভি হচ্ছে একটা ভাইরাস এটা একটা ভাইরাস সেই ভাইরাস কী রোগ করে সেটা এইডস রোগ করে যে ইমুনো ডেফিসিয়েন্সিস হিউম্যান সিনড্রোম তো এই এইডস রোগের জন্য দায়ী হচ্ছে এইচআইভি ভাইরাস এটা ছড়িয়ে পড়ে মূলত দুভাবে ছড়িয়ে পড়তে পারে এক হচ্ছে ব্লাডের মাধ্যমে ছড়াতে পারে যদি কেউ রক্তে কারোর এইচআইভি থাকে তাহলে তার রক্ত যদি অন্যজন নিয়ে তা নেয় বা তার সিরিঞ্জ ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে এইচআইভি ট্রান্সমিশন হতে পারে এছাড়া সেক্সুয়াল যৌন সম্পর্কের মাধ্যমে কিন্তু এইচআইভি ছড়িয়ে পড়তে পারে এখানে একটা এইস পড়ে গেছে এটা আপনারা নিয়ে নেবেন হিউম্যান ইমোনো ডেফিসিয়েন্সি সিন্ডোম বুলাদিকে বুলাদি কেন বিখ্যাত ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বুলাদি অত্যন্ত বিখ্যাত নাম যে এই এইচআইবি বা এইডস সংক্রান্ত বিষয় ওয়ার্ড এইডস ডেতে কিন্তু দু সালে এই স্লোগান চালু হয়েছিল যে বুলাদি স্লোগান যে মূলত এই এইচ আই বা এইডসের কারণে কি হয় এবং কিভাবে এটা থেকে রক্ষা পাওয়া যায় এই সংক্রান্ত বিষয়ে কিন্তু এই বুলাদিকে একটা ফোন নাম্বার আছে সেখানে ফোন করে জানা যায় বা সাজেশান উনি দিয়ে থাকেন এখানে যারা থাকেন তারা দিয়ে থাকেন অর্থাৎ এইচ সংক্রান্ত বিষয়ে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস গড়ে তোলার উদ্দেশ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই প্রকল্প চালু করা হয় এবার আসি পশুতিকারা যারা যারা অলরেডি সন্তান প্রসব করেছেন তাদেরকেই প্রসূতি বলা হয় গর্ভবতী এবং প্রসূতি গর্ভবতী মানে যারা এখনো সন্তান প্রসব করেননি অবস্থায় আছেন তাদের গর্ভবতী বলা হয় মূলত আশারা কিন্তু বোধ প্রসূতি এবং গর্ভবতী উভয়ের জন্যেই কিন্তু কাজ করে থাকেন অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায় মায়েরাদের দেখাশুনো করা বা তাদেরকে সেশন দেওয়া ঠিক একই রকমভাবে বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চা এবং মা উভয়ের কিন্তু দেখাশুনো বা সাজেশান দেওয়ার কাজটা আশারা করে থাকেন তিনটি জলবাহিত বা ওয়াটার বন্ডেজিজের নাম অনেক ওয়াটার বন্ডেজ অর্থাৎ জলের মাধ্যমে যে রোগগুলো হয় মূলত আমরা জানি ডায়রিয়া কলেরা টাইফয়েড এই অসুখগুলো কিন্তু খুব কমন অসুখ বা হেপাটাইটিস এ যেগুলো জলের মাধ্যমে ছড়ায় তো সেই জন্য ড্রিঙ্কিং ওয়াটার সেফ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের পান করা অত্যন্ত জরুরি যদি সম্ভব না হয় তাহলে কিন্তু অবশ্যই জল ফুটিয়ে পান করা দরকার সেটাও কিন্তু আসারা অ্যাওয়ারনেস করে থাকেন গ্রামে গ্রামে হ্যাঁ প্রত্যেকটা মানুষের মধ্যে হ্যাঁ এই ছিল আমাদের মূলত প্রশ্ন দুটো প্রশ্ন এর আগের ভিডিওতে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে আশা কথার পুরো অর্থকে আপনারা জেনে গেছেন তবুও একবার একটু আরও একবার আপনারা দেখে নিন এর উচ্চারণটা একটু ভালোভাবে শিখে নিন যে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট অর্থাৎ প্রাপ্ত সামাজিক স্বাস্থ্যকর্মী আসার কথার অর্থ কিন্তু এটাই এটা কিন্তু একটু কনফিডেন্স নিয়ে বলবেন যখন বোর্ডে যাবেন অনেকে এই উচ্চারণটা ঠিকঠাক কিন্তু করতে পারেন না যার কারণে তার কনফিডেন্সের অভাব দেখা যায় তো এটা একবার ভালোভাবে আপনারা প্র্যাকটিস করে নেবেন আশারা কী কাজ করেন এই প্রশ্নও কিন্তু আপনাকে বোর্ডে অবশ্যই প্রায় ফেস করতে হবে এটা বেশ বড় সড়ো আসার কাজ তার মধ্যে যেটুকু সংক্ষেপে বলা যায় সেটুকু হলো আশারা মূলত হসপিটাল এবং পশুতি বা গর্ভবতী মায়েদের মধ্যে একটা সমন্বয় স্থাপন করেন মা এবং শিশুর বিভিন্ন অসুখ বিসুখ এবং তাদের প্রতিষেধক সম্পর্কে মানুষকে অবগত করেন এবং সেগুলো কিন্তু টাইমলি দেওয়ার ব্যবস্থা করে দেন এছাড়া বিভিন্ন সরকারের যে বিভিন্ন ভ্যাকসিন প্রকল্প আছে বিভিন্ন আর স্বাস্থ্য সংক্রান্ত অ্যাক্টিভিটি আছে সেগুলোতেও কিন্তু আশারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে মানুষকে অ্যাওয়ার্ড যেমন করেন যেমন পোলিও থেকে শুরু করে অন্য অন্য ভ্যাকসিনগুলো সেগুলো অ্যাওয়ারনেস করার সাথে সাথে কিন্তু সেগুলো যাতে টাইমলি মানুষ দিতে পারেন তার ব্যবস্থাও কিন্তু আশাকর্মীরা করে দিয়ে থাকেন অর্থাৎ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু আশাকর্মীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মূলত তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু মুখ মানুষ ম্যাক্সিমাম পরিষেবা কিন্তু আশাকর্মীর মাধ্যমে আর স্বাস্থ্যকেন্দ্র থেকে পেয়ে থাকেন তো এই ছিল আমাদের এই পর্বের ভিডিও আমার রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই একজন ইন্টারভিউ যাওয়ার আগে একজন আশাকর্মীর সাথে কথা বলুন একবার তাহলে তার কাজ সম্পর্কে আরও ভালোভাবে আপনারা ওয়াকিবহাল হতে পারেন এবং একটা সাবসেন্টার অবশ্যই ভিজিট করুন ভিজিট করে যে প্রশ্নটা আপনাদের জন্য রেখেছি যে একটা হেলথ সেন্টারে কারা কারা থাকেন এবং তারা কী রঙের শাড়ি পরেন সেটা আমাদের কমেন্টস বক্সে জানান এছাড়াও যদি আরও কোনো কনফিউশন আপনাদের থেকে থাকে আশা নিয়ে তাহলে অবশ্যই আপনাদের আমরা আপনাদের কাছে ওয়েলকাম আমাদের কমেন্টস বক্সে আপনারা জানালে আমরা চেষ্টা করব সেই সংক্রান্ত প্রশ্নগুলো উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন এই কোভিড পরিস্থিতিতে অত্যন্ত দরকার না হলে বাড়ির বাইরে যাবেন না এবং কনফিডেন্ট থাকুন আসা পরীক্ষার ইন্টারভিউয়ের জন্যে তাহলেই কিন্তু আপনার পরীক্ষা অবশ্যই ভালো হবে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ